কখনো সামরিক শাসন কখনো বেসামরিক সরকার কখনো নির্বাচন আবার কখনো সরকারে কে থাকবেন তার নিয়ামক হয়ে ওঠে সামরিক বাহিনী কিন্তু পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থায় সেনাবাহিনীর এমন নিয়ন্ত্রণ কীভাবে তৈরি হল এটার উত্তর লুকিয়ে আছে দেশটির ইতিহাসে উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার এক বছরের মাথায় মারা যান দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না এর তিন বছরের মাথায় গুলিতে নিহত হন তখনকার প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই দুই মৃত্যু পাকিস্তানের রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা তৈরি করেছিল একই সময়ে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ দেশটিতে নিরাপত্তা সংকটও তৈরি করে নিরাপত্তা এবং বিদেশ নীতিতে ভূমিকা রাখতে চাওয়া সেনাবাহিনীর জন্য এমন পরিস্থিতি দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তারের পথ করে দেয় পাকিস্তান প্রতিষ্ঠার পর উনিশশো পঞ্চাশের দশকের শুরুতে দেশটির রাজনৈতিক শ্রেণী দুর্বল এবং বিভক্ত হয়ে পড়ে বিপরীতে সেনাবাহিনী ছিল দেশটিতে একমাত্র শক্তিশালী প্রতিষ্ঠান এছাড়া দেশটির নেতারা কর্তৃত্বপরায়ণ শাসনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এমনটা হলে সামরিক শক্তির ভূমিকা রাখার সুযোগ তৈরি হয় পাকিস্তানেও সেটা হয়েছিল উনিশশো সালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বানানো হয়েছিল সেনাপ্রধান আয়ুব খানকে এই আয়ুব খানই উনিশশো সালে দেশটির ক্ষমতা দখল করে নেন সেখান থেকেই এটার শুরু আয়ুব খানের পর পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটেছে আরো দুটি সব মিলিয়ে দেশটির প্রায় সাতাত্তর বছরের ইতিহাসে সামরিক শাসন চলেছে ৩৩ বছরেরও বেশি সময় পাকিস্তানে সরাসরি এই সেনাশাসনই দেশটির সব ক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব বলয় তৈরি করে দিয়েছে কিন্তু এটাও সত্য যে নিকট অতীতে দেশটিতে আর কোন সামরিক অভ্যুত্থান হয়নি কিন্তু এরপরও দেশটিতে সেনাবাহিনীর প্রভাব কমেনি আর্মি পাকিস্তান পাকিস্তানে একটি ন্যারেটিভ আছে যে আর্মি ছাড়া পাকিস্তানের অস্তিত্ব থাকবে না কারণ দেশটিতে বহু জাতি বহু বিভক্তি এবং নিরাপত্তার বহু সংকট আছে সেখানে আর্মি পাকিস্তানকে টিকিয়ে রেখেছে এটা হচ্ছে সামরিক দিক এর বাইরেও আর্মি বাণিজ্যিকভাবেও শক্তিশালী এবং জনগণের মধ্যেও তার জনপ্রিয়তা আছে তার চেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলোই সেনাবাহিনীকে হস্তক্ষেপ করার সুযোগ দিচ্ছে কিন্তু দু হাজার আট সাল থেকে টানা প্রায় ১৬ বছর ধরে বেসামরিক শাসন সত্ত্বেও পাকিস্তানের রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো সেনা নিয়ন্ত্রণ থেকে কেন বেরোতে পারছে না সামরিক বাহিনী আগে রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করত সেটাতে এখন তারা পরিবর্তন এনেছে এখন তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এটাকে আমি বলি সামরিক আইন ছাড়াই সামরিক শাসন তারা এখানকার রাজনীতিতে নানা অস্থিরতা তৈরি করে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করছে এছাড়া প্রতি দশ পনেরো বছর পর পর নতুন কোনো নেতাকে সামনে নিয়ে আসছে আর রাজনৈতিক নেতারাও শর্টকাটে ক্ষমতায় যেতে সামরিক শক্তির সহায়তা নেয় এভাবেই সামরিক বাহিনী এখানে শক্তির ভরকেন্দ্র হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো দুর্বল হওয়ায় এর বাইরে যেতে পারছে না এত কিছুর মধ্যেই এখন এটাই স্পষ্ট যে পাকিস্তানের নির্বাচনে এখন যে দলই জিতুক তাকে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করেই ক্ষমতায় আসতে এবং থাকতে হবে কিন্তু তাহলে সেনা নিয়ন্ত্রণের এই রাজনীতিতে ইমরান খানের ভবিষ্যৎ কী তার দল এবং রাজনীতি কি টিকে থাকতে পারবে ইমরান খানেরও সুযোগ আছে এর বড় কারণ হচ্ছে তার রাজনৈতিক শক্তি আছে তার দল নির্বাচনে জিতে যাবে এমনটা কেউ আশা করছে না কিন্তু পরাজিত হলেও তার প্রার্থীরা যদি উল্লেখযোগ্য সংখ্যক আসনে জিতে আসতে পারে তাহলে সেটা তাকে সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে দর কষাকষির শক্তি এনে দেবে এছাড়া তিনি পিপিপি জামায়াত ইসলামের মতো দলগুলোর সঙ্গেও সমঝোতায় গিয়ে নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন সুতরাং ইমরান খানের রাজনীতির ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি পাকিস্তানে এর আগেও সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষমতা ছাড়ার এমনকি দেশ ছেড়ে চলে যাওয়ার পরও সেনাবাহিনীর সঙ্গে সমঝোতায় রাজনীতিতে ফিরে আসার নজির আছে ফলে যে কোনো নতুন রাজনৈতিক দৃশ্যপটে ইমরান খানেরও সে সুযোগ আছে বলেই মনে করা হচ্ছে কিন্তু রাজনীতিতে সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলো খুব সহসাই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এমন সম্ভাবনা পাকিস্তানে দেখা যাচ্ছে না Tafsir Babu BBC Bangla